আমি আপনাদেরকে সচেতন করে তোলার জন্যই আমার এই ভিডিওগুলোকে শেয়ার করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সচেতনভাবে খাবার সম্পর্কে জেনে খাবার খাওয়ার চেষ্টা করুন এই প্রচেষ্টায় আমি আমার ভিডিওগুলো আপলোড করে থাকি আজ আমি আপেল সিডার ভিনেগারের স্বাস্থ্য উপকারিতা নিয়ে শেয়ার করব। এটা কি ধরনের আপেল সিডার ভিনেগার কী নিতে হবে কিভাবে খেতে হবে কখন খেতে হবে এবং এর কি কি উপকারিতা রয়েছে সেটাই আমি আজকে আপনাদের জানাব এই আপেল সিডার ভিনেগার এখন খুব জনপ্রিয় একটি পানীয় আমরা সবাই কম বেশি কিন্তু যারা একটু স্বাস্থ্য সচেতন যারা ওজন কমাতে চাই ডায়াবেটিস কমাতে চাই তারা কিন্তু নিয়মিত এই অ্যাপেল সিডার ভিনেগারটা খায় এবং খেতে পারি এটার মধ্যে তেমন ক্ষতিকর কোনো কিছু নেই এটার উপকারিতাই অনেক এটি ন্যাচারাল অ্যাসিড এটি খাওয়ার মাধ্যমে আপনি আপনার অ্যাসিডিটি গ্যাস পেট ফুলা ভাব গ্যাস্ট্রিক পেট ফাঁপা ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অ্যান্টাসিড জাতীয় ওষুধ যারা খায় তারা যদি নিয়মিত এই অ্যাপেল সিডার ভিনেগারটা খেয়ে থাকেন তাহলে কিন্তু এই অ্যান্টাসিড খাওয়া লাগবে না অ্যাপেল সিডার ভিনেগারটা কী অ্যাপেল সিডার ভিনেগার হচ্ছে অ্যাপেল থেকে তৈরি করা হয় এই ভিনেগারটা অর্থাৎ এটা ফার্মেন্টেশন করে তৈরি করা হয় এতে থাকে পাঁচ ছয় শতাংশ অ্যাসিডিটি অ্যাপেল সিডার ভিনেগার কয়েক ধরনের হয়ে থাকে তবে এর মধ্যে উইথ মাদার সবচেয়ে বেশি জনপ্রিয় এবং উপকারী আপনারা যখনই এটা কিনবেন তখন অবশ্যই উইথ মাদার আনফিল্টেড দিকে এটা কিনবেন যখন অ্যাপেল সিডার ভিনেগার প্রস্তুতির ফার্মেন্টেশন প্রক্রিয়াটা মেয়াদকাল বেশি বাড়ানো হয় এতে বেশ কিছু উপকারী অ্যানজাইম ইস্ট এবং অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়া তৈরি হয় এই উপকারী উপাদান সময় এক থেকে মাদার বলা হয় অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার দেখতে ঘোলাটেও তুলনামূলক ঘন হয়ে থাকে কিভাবে তৈরি করবেন আমি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে এর কী কী উপকারিতা আছে সেটাই আপনাদের সাথে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরা দেখবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন প্রথমে এক গ্লাস পানি নেবেন হালকা গরম অথবা নর্মাল পানি নিলেও হবে এর মধ্যে একটু হিমালয় পিঙ্ক সল্ট মিশিয়ে নেবেন এতে খেতেও কিন্তু অনেক টেস্টি হয় লেবু শরবতের মতো হয় খেতে আর এক চামচ লেবুর রস দেবেন যারা প্রথম প্রথম খাবেন তারা এক চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার দেবেন আমি এখানে দুই চামচ দিয়েছি যেহেতু আমি এটা নিয়মিত খাই আমি দুই চামচ করে খেয়ে থাকি এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেন এর মধ্যে আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন খেতেও টেস্টি হয় এবং আদা কুচিতে গ্যাস অ্যাসিডিটির পরিমাণ কমিয়ে দেয় এভাবে তৈরি করে নিতে পারেন এই অ্যাপেল সিডার ভিনেগার কি কি। উপকারিতা রয়েছে ওজন কমাতে বিএমআর বাড়াতে খুব দ্রুত সাহায্য করে ফলে ওজন কমে যায় পেটে জমে থাকা মেদ কমায় ত্বক সুন্দর ও ব্রণ কমাতে এটি কাজ করে অ্যান্টিএজিং প্রপার্টিস রয়েছে এতে এটি ত্বক এবং ব্রণ কমায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে চুল মজবুত করে চুল পড়া বন্ধ করে চুলকে চকচকে করে কিভাবে চুলে লাগাবেন আপনারা চুল শ্যাম্পু করে ধোয়ার পরে একমক পানিতে এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে এটা কন্ডিশনার হিসেবে ব্যবহার করলে দেখবেন চুল চকচক করছে পেটের মধ্যে অ্যাসিডিক এনভায়রমেন্টকে অপটিমাইজড করতে সাহায্য করে খালি চোখে যেসব জীবাণু দেখা যায় না খাবারের মধ্যে যেসব জীবাণু থাকে সেগুলো সেই জীবাণুগুলো ধ্বংস করতে এই অ্যাপেল সিডার ভিনেগার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাদার অ্যাপেল সিডার মাদারে সাধারণত প্রোবায়োটিক জাতীয় বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে অ্যানজাইম সমষ্টি যা আমাদের খাদ্যকণাকে ভাঙতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বিশেষ করে টাইপ টু টাইপ টু ডায়াবেটিস ইনসুলিন সেন্টিভিটি অনেক বেশি বাড়ায় ফলে স্বাভাবিকভাবে রক্তে শর্করার মাত্রা কমতে সাহায্য করে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা অবশ্যই এই অ্যাপেল সিডার ভিনেগারটা খাদ্য তালিকায় রাখবেন বলে আমি আশা করি এটা আমি তৈরি করে নিয়েছি আপনি কখন খাবেন এটা সকালে খালি পেটে খেতে পারেন যাদের খালি পেটে খেলে সমস্যা হয় তাদেরকে আমি পরামর্শ দেব খাবার আধা ঘন্টা পরে আপনার পানি খাওয়ার মতো করে এক গ্লাস অ্যাপেল সিডার ভিনেগার আমি যেভাবে তৈরি করেছে এভাবে গুলে খেয়ে নেবেন আর রাত্রে খাবারের আগেও খেতে পারেন আবার খাওয়ার আধা ঘন্টা পরে খেতে পারেন কিন্তু এটা কোনো কিছুই বেশি পরিমাণে খাওয়া যাবে না আর এটা কখনোই শুধু খাওয়া যাবে না এটা যে কোনো পানির সাথে মিশিয়ে অবশ্যই ড্রিঙ্কস তৈরি করে খেতে হবে খুব বেশি ঘন ঘন পান করা যাবে না করলে তাতে দাঁতের সমস্যা হতে পারে বা দীর্ঘদিন অ্যাপেল সিডার ভিনেগারও কিন্তু খাওয়া যাবে না আপনি পনেরো বিশ দিন বা এক মাস খাওয়ার পরে এটা বিরতি দিয়ে আবার খেতে পারেন পিওভার্স আশা করি আপনাদের এটা অনেক উপকারে লাগবে যারা ওজন কমাতে চাচ্ছেন সুস্থ থাকতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগারটা খেয়ে দেখতে পারেন এটা অনেক উপকার পাওয়া যাবে আল্লাহ হাফেজ